রাইট নাও থাকছে তারোজিপি বাইক নিয়ে কিছু আপডেট। প্রথমেই থাকছে তারোজিপি বাইকগুলোর ডিলারশিপ নিয়ে কিছু কথা, আর সেই সঙ্গে বলবো কোথায় কোথায় তারোজিপি এর ডিলারশিপ পয়েন্ট রয়েছে এবং তাদের সার্ভিসগুলো কেমন। এরপর বলবো নতুন লঞ্চ হয়ে যাওয়া বাজাজ পালসার NS160 রিফ্রেশ এডিশন কেমন হবে, বাজাজ কি পারবে তাদের এই বাইকটি দিয়ে মার্কেট দখল করতে। ওয়েল, ভিডিওতে তো সেসব কথা হবেই। আর ফাইনালি থাকছে কিছু বাইক রিলেটেড গরম গরম আপডেট, কথা বলবো নিউ ইয়ামাহা R7। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। কিছুদিন হলো তারো বাংলা সকলের পছন্দের বাইক তারো জিপ1 ভার্সন 3 এভিএস ভার্সনে এনেছে এবং বাইকটির প্রাইস রাখা হয়েছে 360,000 টাকা। অনরোড 2 ইয়ার্স পেপার সহ বাইকটির প্রাইস পড়ে 380,000 টাকা। অনেক তারো জিপি লাভাররা ক্ষোভ প্রকাশ করছেন কেন তারো জিপি1 ভার্সন 3 বাইকটি ভার্সনে আসেনি। যাই হোক, তারো বাংলা তারো জিপি1 এভিএস ভার্সনে হিউজ কালেকশন এনেছে। বর্তমানে তাদের অথরাইজড ডিলার শপগুলোতেও বাইকগুলো অ্যাভেলেবল হয়ে গিয়েছে। বর্তমানে তারোজিপি1 এবিএস ভার্সনের বাইকটি হাফসা মার্টেও অ্যাভেলেবল আছে। তবে তারোজিপি বাইকটি যদি নিতেই হয় তাহলে তারো বাংলা থেকেই নেওয়া উচিত, কেননা তারাই আপনাকে বাইকের প্রপার আফটার সেল সার্ভিস অ্যান্ড পার্টস অ্যাভেলিটি প্রোভাইড করতে পারবে। ওয়েল, তারোজিপি1 ভার্সন 3 এবিএস ভার্সন নিয়ে একটি স্পেসিফিক ভিডিও তৈরি করা আছে আমার এই চ্যানেলে। চাইলে ভিডিওটি আই বাটনে ট্যাপ করে দেখে আসতে পারেন অথবা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে আসতে পারেন। এবার কথা বলছি তারোজিপি2 বাইকটি নিয়ে। তারোজিপি2 বর্তমানে তারো বাংলা এবং তাদের প্রায় সবগুলো ডিলার পয়েন্টেই স্টক আউট হয়ে গিয়েছে। কোরবানি ঈদের আগে তারোজিপি2 বাইকটি আসার সম্ভাবনা রয়েছে। এবার তারোজিপি2 বাইকটি ডুয়েল চ্যানেল এবিএস নিয়ে আসবে। তবে দুঃখের বিষয় হচ্ছে এই, তারোজিপি2 বাইকটির মূল্য স্টেবল রাখার জন্য সামনে দুটি নয়, জাস্ট একটি ব্রেকিং ডিস্ক দেয়া থাকবে। এখন কতজনের এই একটি ব্রেকিং ডিস্কে ভালো লাগবে বা কতজন খুশি হবেন, আই ডোন্ট নো। আপকামিং তারোজিপি2 FI ABS বাইকটি নিয়ে একটি স্পেসিফিক ভিডিও তৈরি করা আছে আমার এই চ্যানেলে। চাইলে আই বাটনে ট্যাপ করে ভিডিওটি দেখে আসতে পারেন বা ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, সেখান থেকেও দেখে আসতে পারেন। বেশ কয়েক বছর ধরেই তারোজিপি এর বাইকগুলো বাংলাদেশের মানুষের মধ্যে আস্থা তৈরি করে টিকে আছে। বাংলাদেশে সর্বপ্রথম তারোজিপি বাইকগুলো আনে তারো বাংলা। চাইনিজ ম্যানুফ্যাকচার্ড বাইক হলেও তারো বাংলা হিউজ পরিমাণে বাইক সেল দিতে পেরেছে। তারোজিপি এরই ধারাবাহিকতায় বিভিন্ন ডিলার পয়েন্ট দেশের বিভিন্ন জায়গায় তৈরি করতে সক্ষম হয়েছে। আজ আপনাদের জানাবো কোথায় কোথায় তারোজিপি এর ডিলার শপ রয়েছে এবং তারা নতুন কিছু ডিলার শপ নিয়োগ দিতে যাচ্ছেন, তা নিয়েও বিস্তারিত জানাবো। তারো বাংলা হচ্ছে তারোজিপি বাইকগুলোর প্রধান ইম্পোর্টার। তাদের শোরুম বনানী চেয়ারম্যান বাড়ি সৈনিক ক্লাব ঢাকা। স্ক্রিনে তাদের যোগাযোগ নাম্বার দেখতে পাচ্ছেন, সেই সঙ্গে ডেসক্রিপশন বক্সে তাদের শোরুমের গুগল ম্যাপ লিংক দেয়া আছে। তাদের প্রথম ডিলার পয়েন্ট হচ্ছে মিরপুর 60 ফিট পীরের বাগ ঢাকা। তাদের দ্বিতীয় শোরুম নরসিংদীতে অবস্থিত, তাদের তৃতীয় শোরুম দিনাজপুরে অবস্থিত এবং তাদের চতুর্থ শোরুম খুলনায় অবস্থিত। প্রত্যেকটি শোরুমের ঠিকানা গুগল ম্যাপ লিংক এবং কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। বর্তমানে তারোজিপি সারা বাংলাদেশে জনপ্রিয়তা লাভ করেছে, তাই তারো বাংলা তাদের বিজনেস এক্সটেন্ড করার চেষ্টায় আছে। বর্তমানে তারো বাংলা চিটাগাং, কুমিল্লা, সিলেট, রাজশাহী, যশোর, কুষ্টিয়া এবং রংপুর আর বগুড়াতেও ডিলারশিপ নিয়োগ দিচ্ছে। আপনি যদি ডিলারশিপ নিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা সরাসরি তারো বাংলা শোরুমে কন্ট্যাক্ট করতে পারেন। এবার আসি বাজাজ বাইকের কাছে। বাজাজ কিছুদিন হলো বাংলাদেশের বাজারে উত্তরা মোটরসের মাধ্যমে লঞ্চ করলো বাজাজ পালসার NS160 রিফ্রেশ এডিশন। নিউ কালার গ্রাফিক্স, FI অর্থাৎ ফুল ইঞ্জেক্টেড সিস্টেম আর তার সাথে সিঙ্গেল চ্যানেল ABS বাইকটিকে একটি প্রপার নেকেড বাইকে পরিণত করেছে। বাইকটি BS6 ইঞ্জিনের হওয়ায় ফুয়েল নিয়ে আমাদের দেশে একটু সমস্যা হতে পারে, কেননা বাংলাদেশে BS6 স্ট্যান্ডার্ডের ফুয়েল নেই। বর্তমানে সারা দেশ জুড়ে 300 থেকেও বেশি অনুমোদিত শোরুমে পালসার 160 রিফ্রেশ এডিশন দুটো নতুন কালার বার্ন রেড অ্যান্ড সার্টেন ব্লু এ অ্যাভেলেবল হয়েছে। বাইকটি 218,000 টাকায় পাওয়া যাচ্ছে। ঈদ অফারে বাইকটি 10,000 টাকার ডিসকাউন্টে 208,000 টাকায় সেল হয়েছিল। বাজাজ পালসার 160 রিফ্রেশ এডিশন অবভিয়াসলি একটি ভালো মানের বাইক। দেশজুড়ে বাজাজের নেটওয়ার্ক অনেক বিস্তৃত, তাছাড়া বাজাজের স্পেয়ার পার্টস অ্যান্ড সার্ভিস
নিয়ে কোনো চিন্তা করার কথা না, বাংলাদেশের যে কোনো জায়গায় তাদের সার্ভিস এবং স্পেয়ার পার্টস গুলো পাওয়া যায়। টিভিএস যখন বাজারে তাদের নতুন 4B রিফ্রেশ এডিশন আনলো, তখন কিন্তু তারা ভালোই ব্যবসা করতে পেরেছিল। সেই ধারাবাহিকতায় আমার মনে হয় বাজাজ তাদের এই বাইকটি বাংলাদেশের বাজারে ব্যবসা সফল করতে পারবে। ফাইনালি কথা বলবো অল নিউ ইয়ামাহা R7। ইয়ামাহা R7 বাইকটি 689cc লিকুইড কুলড ইনলাইন টুইন ইঞ্জিনের একটি বাইক। বলা যেতে পারে MT-07 এর ইঞ্জিন নতুন ইয়ামাহা R7 এ বসে দেয়া হয়েছে। ওয়েল, এখন এটা নিয়ে ইয়ামাহা লাভাররা ক্ষোভ প্রকাশ করছেন। এখন কেন করছে, কি কারণে করছে, এগুলো তো বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই এটি নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না। আর ইয়ামাহা R7 এর প্রাইস ভারতে 10 লক্ষ রুপি। তবে দুঃখের বিষয় কি জানেন, আপনি যত বড় কোটিপতি হন না কেন, বাংলাদেশে এই বাইকটি চালাতে পারবেন না। ওই যে সিসি লিমিট 165cc। সো কেমন লাগলো আজকের বাইক রিলেটেড আপডেট নিউজগুলো? যদি ভালো লাগে তাহলে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। ফুটেছিল মনের বাগিচা, পানি বিনা পাপড়ি ছবি ঝরে যায়। ফুল ফুটেছিল মনের বাগিচা, পানি বিনা পাপড়ি ছবি ঝরে যায়। কোন অপরাধে আমার প্রেমের তরিয়া ফুলে ভাসালে। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমার। খাঁচার পাখি তবু খাঁচা থাকে না, বনের পাখি বনের মায়া ছাড়ে না, পাখি যায় উড়ে যায় আমার হৃদয় ভেঙে যায়। You just walk right out the door, don't wanna do this anymore, now I'm lost without you. You drive me crazy out my mind, how'd you do this every time, now I'm lost without you. Used to be the one I talk to when I'm sad,